স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ইংলিশ লিটারেচার বিডিতে আজকে আমাদের টপিকস বা বিষয় হচ্ছে ডিজায়ার আন্ডার দ্য এলমস পার্ট টু। পার্ট ওয়ান অংশে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে এই ডিজায়ার আন্ডার দ্য এলমস, এই ট্র্যাজেডি অব প্যাশন এর যে রাইটার ইউজিন ওনিল এর জীবনী সম্পর্কে। তো এ পর্বে আমরা আলোচনা করব এই নাটকটিতে যে ক্যারেক্টার বা চরিত্রগুলো রয়েছে সে সম্পর্কে। তো চলুন তাহলে আমরা এই নাটকটিতে যেই চরিত্র বা ক্যারেক্টারগুলো রয়েছে সে সম্পর্কে আমরা জেনে আসি। একটি বাড়িটি দোতলা, উপরের তলায় থাকার ঘর এবং নিচের তলায় রান্নাঘর। বাড়ির পিছনে রয়েছে দুটি এলম ট্রি বা দেবদারু গাছ। গাছ দুটি বিশাল বড় এবং এই গাছ দুটির ডালপারা এই ছাদের উপর ছড়ানো রয়েছে। দেখে মনে হয় দুটি মহিলা তার শরীরকে এই ছাদের উপর ছেড়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে। বাড়ির সদস্যরা হলো এফ্রাইম ক্যাবট, সাইমন, পিটার এবং এভেন। এফ্রাইম ক্যাবট হলো বাবা আর সাইমন, পিটার এবং এভেন হলো এফ্রাইম ক্যাবটের তিন সন্তান। সাইমন এবং পিটার হলো প্রথম স্ত্রীর সন্তান এবং এভেন হলো দ্বিতীয় স্ত্রীর সন্তান। তবে এফ্রাইম ক্যাবটের দুটি স্ত্রীর মধ্যে কোনো স্ত্রী জীবিত নেই। সাইমনের বয়স 39, পিটারের বয়স 37, এভেনের বয়স 25 এবং এফ্রাইম ক্যাবটের বয়স 75। এভেনের বয়স যখন 15 ছিল তখন এভেনের মা মারা গিয়েছে। এতদিন যাবৎ এফ্রাইম ক্যাবট কোনো স্ত্রী গ্রহণ করে নাই, কিন্তু এই 10 বছর পর এই 75 বয়সে এসে সে তৃতীয় বিবাহ করে। যেদিন এফ্রাইম ক্যাবট তার তৃতীয় বিবাহ করে সেদিন সাইমন এবং পিটার এই বাড়ি ছেড়ে ক্যালিফোর্নিয়া চলে যায়, সেখানে স্বর্ণের সন্ধানে। সাইমন এবং পিটার চলে যাওয়ার পর পরিবারের সদস্য সংখ্যা হয় 3 জন, এফ্রাইম ক্যাবট, এভেন এবং এফ্রাইম ক্যাবটের তৃতীয় স্ত্রী এবি। এবি 35 বছরের এক আবেদনময়ী নারী এবং এভেন 25 বয়সের এক যুবক হওয়ায় তারা নিজেরা নিজেদের প্রাকৃতিক চাহিদাকে কন্ট্রোল করতে না পেরে পরবর্তীতে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। 1 বছর পরে পুত্র সন্তানের জননী হয় এই এবি। পরিশেষে ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে নিজ পুত্রকে খুন করে এবি। আর এভাবেই আমাদের ডিজায়ার আন্ডার দ্য এলমস নাটকের কাহিনী একটি জটিল আকার ধারণ করে। এফ্রাইম ক্যাবট পরিবারের প্রধান ব্যক্তি, সাইমন, পিটার এবং এভেনের বাবা, এবি এর হাজব্যান্ড। নিউ ইংল্যান্ডের একজন পরিশ্রমী খামার মালিক এই ক্যাবট, যার বয়স 75। নাটকের শুরুতেই দেখা যায় সে বাড়িতে প্রায় 2 মাস যাবৎ অনুপস্থিত। পিটারের কাছ থেকে জানা যায় একদিন তিনি সেজে গুজে ঘোড়া সাজিয়ে মে মাসের এক বিকালে সে নিউ ডোভারের দিকে রওনা হয়েছে, কিন্তু প্রায় 2 মাস হলো তার কোনো খোঁজ নেই। 2 মাস পরে সে এবি নামের এক 35 বছরের নারীকে বিয়ে করে ঘরে ফেরে। তার বিয়ের কথা শুনে সাইমন এবং পিটার ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রেডি হয় এবং সে বাড়িতে পৌঁছাবা মাত্র তারা ক্যালিফোর্নিয়া চলে যায়। এফ্রাইম ক্যাবটের অনেক ইচ্ছা সে পুত্র সন্তানের বাবা হবে এবং তাকে সব দিয়ে যাবে, কারণ সে এভেনকে ততটা পছন্দ করত না। তাই এবিকে শর্ত দেয় যে যদি এবি তাকে পুত্র সন্তান দেয় তাহলে এফ্রাইম ক্যাবটের যত সম্পত্তি আছে সব তার সন্তান এবং তাকে দিয়ে যাবে। আর এই সন্তানের আশায় এবি গোপনে এভেনের সাথে সম্পর্ক গড়ে তোলে। এফ্রাইম ক্যাবটের প্রথম জীবনের কাহিনী হতে জানা যায় যে 50 বছর আগে যখন এফ্রাইম ক্যাবটের বয়স ছিল মাত্র 20 বছর তখন সে এই খামার বাড়ির জায়গা কিনে। তখন এই খামার বাড়ি ছিল পাথরে ভর্তি। কঠোর পরিশ্রম আর শ্রম দ্বারা সে এই খামার বাড়ি প্রতিষ্ঠা করেছে।
সাইমন এবং পিটার। এ নাটকে সাইমন এবং পিটারের উপস্থিতি কেবল প্রথম খণ্ডেই দৃশ্যমান, পরবর্তীতে আর তাদের কোনো উপস্থিতি নেই। সাইমন এবং পিটার হলো ক্যাবটের প্রথম স্ত্রীর সন্তান। সাইমনের বয়স 39 এবং পিটারের বয়স 37। তারা তার বাবার এই খামারে অনেক পরিশ্রম করে। সাইমন বিয়ে করেছিল, তার স্ত্রীর নাম ছিল জেন। 18 বছর হলো সে মারা গিয়েছে। বর্তমানে তাদের দুই ভাইয়ের কোনো স্ত্রী নেই। তাদের দুই ভাইয়ের স্বপ্ন, যখন তাদের বাবা এফ্রাইম ক্যাবট মারা যাবে তখন তারা এই খামারের মালিক হবে, আর যদি তারা তা না পায় তবে পশ্চিমে ক্যালিফোর্নিয়া চলে যাবে সোনার সন্ধানে। যখন এফ্রাইম ক্যাবট তৃতীয় বিবাহ করে তখন তারা এই খামারের আশা ছেড়ে দিয়ে ক্যালিফোর্নিয়া চলে যায়। যাওয়ার সময় সে এভেনের কাছে একটি সাদা খাতায় দস্তখত করে যায় যেখানে লেখা আছে মাত্র $600 বিনিময়ে সাইমন এবং পিটার তাদের সম্পত্তির ভাগ এভেনকে দিয়ে গেল। এভেন হলো এফ্রাইম ক্যাবটের তৃতীয় স্ত্রী মাওয়ের পুত্র। এভেন তার বাবাকে দেখতে পারে না কারণ সে সর্বদা জানত তার বাবা তার মাকে প্রচুর পরিশ্রম করিয়ে মেরে ফেলেছে এবং এই খামার বাড়ি তার মায়ের। এবি যখন এই বাড়িতে বউ হয়ে আসলো তখন এবিকেও সে দেখতে পারত না, কিন্তু প্রকৃতির নিয়মের কাছে হার মেনে যায় এভেন, ভালোবেসে ফেলে এবিকে। যদিও প্রথম অবস্থায় সে তাকে ভালোবেসেছিল না, আসলে এটা ছিল ভাষা এবং তার আবেগ, কিন্তু আস্তে আস্তে তা মন নেয় সত্যিকার ভালোবাসায়। গর্ভবতী হয়ে পড়ে এবি এবং 1 বছর পরে জন্ম দেয় এক পুত্র সন্তানের। পুত্র সন্তান জন্মের খুশিতে অনুষ্ঠানের আয়োজন করে ক্যাবট, কিন্তু এভেন তাতে খুশি নয় কারণ সে তার সন্তানের দাবি করতে পারছে না। পরবর্তীতে এবি এবং এভেনের মাঝে ভুল বোঝাবুঝি হয় এবং এবি মেরে ফেলে ছোট্ট বাচ্চাটিকে। ঘটনাটি ছিল এমন, এবি এবং এভেনের মাঝে প্রেম শুরু হওয়ার পূর্বে কেউ কাকে দেখতে পারত না, তাদের মধ্যে সম্পর্কটা ছিল সাপে নেউলে। এবি সর্বদা চিন্তা করত সে হবে এই খামার বাড়ির মালিক, আর এভেন চিন্তা করত সে হবে এই খামার বাড়ির মালিক। তাই এভেনের শত্রু কেবল এবি আর এবির শত্রু কেবল এভেন, তাই কেউ কাকে দেখতে পারত না। একদিন এবি এভেনের উপর রেগে গিয়ে ক্যাবটকে বলে যে এভেন তাকে কুপ্রস্তাব দিয়েছে, আর এতে ক্যাবট রেগে যায় এবং বাড়ি থেকে বের করে দিতে চাই এভেনকে। কিন্তু মুহূর্তেই এবি তাকে শান্ত করে, বলে যে এভেন কেবল তার সম্পত্তি পাওয়ার লোভে তার সাথে মিলতে চাই, তাছাড়াও এভেন যদি থাকে তাহলে তাদের লাভ ছাড়া কোনো ক্ষতি নাই কারণ খামারে অনেক কাজ রয়েছে আর এই কাজগুলো কেবল এভেনই করে থাকে। এই কথা শোনার পর ক্যাবট তখন এবিকে বলে যে এবি যদি তাকে পুত্র সন্তান দিতে পারে তবে এই সম্পত্তি ক্যাবট এবি এবং তার সন্তানকে দিয়ে যাবে, এভেনকে কিছু দেবে না। এই সম্পত্তির আশায় এবি এভেনকে এভেনের সাথে সম্পর্ক গড়ে তোলে, কিন্তু এই সম্পর্ক আস্তে আস্তে সত্যিকারের ভালোবাসায় রূপ নেয়। এবি এভেনকে তার জীবনের চেয়েতেও বেশি ভালোবেসে ফেলে। তারা দুজনে জন্ম দেয় এক পুত্র সন্তানের, কিন্তু ক্যাবট জানে এই সন্তান এবি এবং ক্যাবটের। সন্তান জন্মের 2 সপ্তাহ পরে ক্যাবট একটি অনুষ্ঠানের আয়োজন করে। এভেনকে সে অনুষ্ঠানে না দেখতে পেয়ে সে তাকে দেখতে পায় বাহিরে। তাকে দেখে ক্যাবট বলে যে অনুষ্ঠানে অনেক সুন্দরী মেয়ে উপস্থিত রয়েছে, এভেনের উচিত এদের মধ্যে কাউকে বিয়ে করে তার সম্পত্তির মালিক হওয়া, কারণ এভেন এই খামার বাড়ির মালিক হতে পারবে না। এই খামার বাড়ির মালিক হলো এই ছোট্ট শিশু এবং এবি। ক্যাবট আরও বলে যে এভেন যে এবিকে প্রেমে ফেলানোর চেষ্টা করেছিল সেই কথাও এবি ক্যাবটকে বলেছে। একথা শোনার পর এভেন এবিকে ভুল বোঝে। এভেন মনে করে তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে একথা এবি ক্যাবটকে বলে দিয়েছে, আর এবি কেবল সন্তান এবং সম্পত্তি লাভের আশায় তার সাথে প্রেম করছে। যদিও ক্যাবট এখানে তাদের মধ্যে সম্পর্ক শুরু হওয়ার আগে এবি যে ক্যাবটকে মিথ্যা কথা বলেছিল সেই কথা বলে। পরবর্তীতে এবি এভেনকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু এভেন কিছুই বুঝতে চায় না। এবি
তখন এভেনকে বলে যে এই কথা শেখ কেভটকে বলেছিল তাদের মধ্যে সম্পর্ক শুরু হওয়ার পূর্বে এভেনকে এমনি একটু শাস্তি পাওয়ার জন্য মাইর খাওয়ানোর জন্য কিন্তু বর্তমানে সে এভেনকে অনেক ভালোবাসে কিন্তু এভেন তার কথা বিশ্বাস করে না সে বলে সে তার ভাইয়ের কাছে ক্যালিফোর্নিয়া চলে যাবে আর এই খামার বাড়িতে থাকবে না এই কথা শোনার পর এভেন চিন্তা করে যে এভেনকে হারানোর কষ্ট সহ্য করতে পারবে না সে চিন্তা করে তাদের মধ্যে ভালোবাসার শত্রু কেবল এই শিশু তাই সে অনুষ্ঠানের পর দিন সকালে ছোট্ট শিশুটিকে বালিশ চাপা দিয়ে হত্যা করে এবি পুটনাম ক্যাবটের তৃতীয় স্ত্রী বয়স 35 এবির মুখ থেকে জানা যায় তার ছোটবেলাতে তার বাবা মা মারা যায় এবং তাকে কাজ করতে হয় অন্যের বাড়িতে প্রথম যে স্বামীকে সে বিয়ে করেছিল সেই স্বামী ছিল মাতাল কোনো কাজ করত না তাদের সংসারে একটি সন্তানও জন্মগ্রহণ করেছিল কিন্তু সন্তানটি মারা যায় তার স্বামীটিও অসুখে মারা যায় এরপর তাকে আবার কাজ করতে হয় অন্যের বাড়িতে এর কিছুদিন পরেই সে ক্যাবটকে বিয়ে করে এই পরিবারে আসে এখানে আসার পর সে তার আবেগ মেটাতে এবং সন্তান লাভের আশায় এভেনের সাথে সম্পর্ক তৈরি করে এবং পুত্র সন্তানের জন্ম দেয় এরপর এভেনকে হারানোর ভয়ে খুন করে এই শিশু পুত্রকে পরবর্তীতে সে জেলে যায় মিন হলো একজন প্রস্টিটিউট বাজারের কাছেই তার বাড়ি গ্রামের সবাই তার কাছে যাতায়াত করত ক্যাবট সাইমন পিটার এবং এবনও সেখানে যাতায়াত করত নাটকটিতে সরাসরি তার কোনো উপস্থিতি নেই কেবল বাকি চরিত্রগুলোর মুখে তার কথা শুনতে পাওয়া যায়